শ্রমিক আন্দোলনের জন্য আমাদের প্রায় 30 to 35% আমাদের প্রোডাকশন ক্যাপাসিটির আমরা উৎপাদন করতে পারছি না চাহিদা না থাকার কারণে। আপনারা জানেন যে গার্মেন্টসে যে আন্দোলন শ্রমিকরা কোনো বিদেশি শক্তি হোক বা স্থানীয় শক্তির ইন্ধনই করে থাকুক, এটা একটা দেশের জন্য একটা আত্মঘাতী আন্দোলন। তারপরেও ইতিমধ্যেই গার্মেন্টসের মালিক সম্মানিত মালিকবৃন্দ তাদের দাবি দাওয়া মেনে নিয়েছে সবগুলি। আমি মনে করি এখানে বর্তমান সরকার যদি আরেকটু বেশি পৃষ্ঠপোষকতা করে তাহলে এই ক্ষতিগুলি আমরা 3 থেকে 4 মাসের মধ্যে পুষে উঠতে পারবো। এবং আপনারা জানেন যে আমাদের যে আলটিমেট বায়ার ইউরোপ এবং আমেরিকা, আমাদের এক্সপোর্টের আরএমজি এক্সপোর্টের প্রায় 90% যায়। আমরা যদি আমেরিকান মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পাই তাহলে তো এই ক্ষতিটা আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারবো। এবং আমি সরকারের কাছে দাবি জানাই আমাদের টেক্সটাইল এবং অ্যাক্সেসরিজ সেক্টরকে রক্ষার জন্য অবিলম্বে আমেরিকান যারা স্টেক হোল্ডার আছেন, বিশেষ করে ইউরোপ আমেরিকা যারা স্টেক হোল্ডার আছেন, যারা ইম্পোর্টার আছেন, তাদের সাথে আলোচনা করে যদি অর্ডারের পরিমাণ বৃদ্ধি পায় এই সংকট থেকে আমরা উত্তরণ হতে পারি। এবং সরকারকে আমি বলবো বিশেষ গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই সেক্টরে যদি দেশি এবং বিদেশি যে ষড়যন্ত্রগুলি আছে সেই ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাই। এই ধরনের আন্দোলন ইতিপূর্বে হয় নাই। দাবি দাবা মানার পরে সঙ্গত কারণে আমাদের শ্রমিক ভাই বোনেরা কাজে যোগদান করেছে, কিন্তু এবার দেখা যাচ্ছে যে আমরা দাবি মানার পরেও ওনারা কাজে যোগদান করছেন না। এতে স্পষ্টতই প্রতীয়মান যে তাদের পিছনে একটা ইন্ধন দেওয়ার জন্য আমাদের দেশ বিরোধী একটা শক্তি তাদের পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ধন দিয়ে যাচ্ছে। Shea butter with vitamin E সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং আপনাদের মাধ্যমে শ্রমিক ভাই বোনদেরকেও আহ্বান জানাই যে আমরা এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, ওনারাও যাতে বুঝে যে এই সেক্টরটা টিকে থাকলেই ওনাদের কর্মসংস্থান টিকে থাকবে। অ্যাকচুয়ালি এত শ্রমগণ শিল্প বাংলাদেশে আর কোনো কিন্তু সেক্টরে নাই। সুতরাং তাদের স্বার্থে, আমাদের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে শ্রমিক ভাই বোনদেরকে অবিলম্বে পরিপূর্ণভাবে কাজে যোগদান করে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমি আহ্বান জানাই। অন্যথায় আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকগুলিতে প্রায় 1,26,000 কোটি টাকা খেলাপি ঋণ হয়েছে। এখানে কিন্তু আমরাও অনেকে নতুন করে আবার যদি উৎপাদনশীলতা এবং অর্ডার ঠিক না থাকে, বিদেশি চক্রান্ত থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে কিন্তু আমাদের আরও অনেক শিল্প প্রতিষ্ঠান খেলাপি ঋণের তালিকাভুক্ত হয়ে যাবে এবং এতে দেশের সার্বিকভাবে সামষ্টিকভাবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিপ্লব, জনবিপ্লব সংগঠিত হয়েছে, এরপরে আমাদের ব্যাংকিং সেক্টরে যে সংস্কার করা হচ্ছে, 10টি ব্যাংক ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে সরকার কর্তৃক, বাংলাদেশ ব্যাংক কর্তৃক। এই 10টি ব্যাংকের কোনো এলসি আমাদের বিদেশি এক্সপোর্টাররা, অর্থাৎ এই 10টি ব্যাংকের মাধ্যমে আমরা কোনো ইম্পোর্ট করতে পারছি না। এটা আমাদেরকে বাধ্য হয়ে অন্য ব্যাংকের দ্বারস্থ হতে হচ্ছে। আমাদের যারা আলটিমেট বায়ার অর্থাৎ আরএমজি গার্মেন্টস ফ্যাক্টরিগুলি, তারাও কিন্তু তাদের অর্ডার স্বল্পতার কারণে আমরা যে র মেটেরিয়ালস তাদেরকে রপ্তানি করে থাকি, যে ফিডব্যাক দিয়ে থাকি, তারাও কিন্তু আমাদের পেমেন্টটা ঠিকমতো দিচ্ছেন না অথবা দিতে পারছেন না। আদৌ তাদের রপ্তানিটা আরএমজিটা এক্সপোর্ট হবে কি না শ্রমিক অসন্তোষের জন্য তারা শঙ্কায় আছেন। ফলে আমাদের অনেক ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট ব্যাঙ্কগুলিতে আটকা পড়ে আছে। আমি আপনার মাধ্যমে গার্মেন্টস মালিকদেরকে বলবো আমরা যে রপ্তানিকৃত পণ্যের বিলগুলি অবিলম্বে ছাড় করানোর ব্যবস্থা করার জন্য